আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, 21 ফার্ম গেট, ঢাকা। আজকে আমরা জাপানিজ ভাষার তৃতীয়তম ক্লাসটি করব, আর তৃতীয়তম ক্লাস হচ্ছে কাতাকানা। কাতাকানা হচ্ছে 46টি, টেকনিকের সাহায্যে আমি 30টি শিখিয়ে দেব, আর 16টি আপনি নিজ দায়িত্বে শিখবেন, তাহলে 46টি হবে। উল্লেখ্য বিষয়, এই কাতাকানাগুলো একটু পরে পড়লেও চলে, আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে ক্লাসের ধারাবাহিকতার কারণে এগুলো আমি পর্যায়ক্রমে সাজিয়েছি। আপনি চাইলে এই কাতাকানা ক্লাসটা ঠিক এখনও কন্টিনিউ করতে পারেন, চাইলে আরও 2-5 দিন পরেও কন্টিনিউ করতে পারেন, কারণ হিরাগানাগুলো ভালো করে শিখতে হবে আপনাকে। হিরাগানা ভালো পারলে কাতাকানা ভালো পারা যাবে। তো আমরা ক্লাসটি উপভোগ করি। কাতাকানা এটি খুবই সহজ। দেখেন, আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে জাপানিজ ভাষায় যদি আপনি হিরাগানাটা পারেন, তাহলে কিন্তু আপনার 95% পড়া কিন্তু আপনার কভার হয়ে যায়। হ্যাঁ, কাতাকানা একান্তই পরের বিষয়, যেহেতু ইংলিশ শব্দ, পারাই যায় কোনো না কোনোভাবে। কাঞ্জি আরও পরের বিষয়, এটা আমরা টেকনিকের সাহায্যে শিখব। সবচেয়ে ভালো পর্ব হচ্ছে কাঞ্জি, কারণ এটা কৌশল দিয়ে শিখিয়ে থাকি। এখন দেখেন, হিরাগানা এবং কাতাকানার সবচেয়ে বড় ডিফারেন্স কী, একটা হচ্ছে শব্দের বেলায় আর একটা হচ্ছে দেখতে। শব্দের বেলায় কীরকম, যেটা জাপানিজ শব্দ সেটা হচ্ছে হিরাগানায় লিখতে হয়, যেটা বিদেশি শব্দ সেটা কাতাকানায় লিখতে হয়। আচ্ছা, এটা হচ্ছে শব্দের বেলায়। আর একটা হচ্ছে দেখতে ডিফারেন্সটা কী, দেখেন আমি বোঝার স্বার্থে বলছি, যদি এ বি সি ডি ই এটা যদি হয় হিরাগানা, বোঝার স্বার্থে বলছি আমি, যদি এটা হয় হিরাগানা, তাহলে কাতাকানা হবে এ বি সি ডি ই, তাহলে এটাকে বলবো আমরা কাতাকানা। দেখেন, এটার উচ্চারণ যা, এটার উচ্চারণ তাই। যেমন এ বি সি ডি ই, আপনি নিশ্চয়ই এটাকেও বলবেন এ বি সি ডি ই, একটু কোনো পার্থক্য নাই। যদি ডি ও জি ডগ হয়, তাহলে ডি ও জি এটাও ডগ, এটার বাংলাও কুকুর, এটার বাংলাও কিন্তু কুকুর। এটার উচ্চারণ যা, এটার উচ্চারণ তা। তাহলে আমি সংক্ষেপে বলতে পারি, হিরাগানা এবং কাতাকানা একই উচ্চারণ, জাস্ট দেখতে ডিফারেন্ট, দেখতে ডিফারেন্ট। তাহলে আমরা দেখতে ডিফারেন্ট এবং লেখাও কিন্তু, দেখেন ওই লেখার যে স্টাইলটা ছিল, যেমন কিভাবে লিখতে হয় সেটাও কিন্তু একইভাবে, সেটাও কিন্তু এক। যেমন এখানেও আকা ছাতা নাহা মাইয়ারাওয়া, ঠিক আগেও ছিল আকা ছাতা নাহা মাইয়ারা ওয়া। দেখেন এই ডান পাশে আমাদের কি ছিল, আকা ছাতা নাহা মাইয়ারা ওয়া। তো এখানেও একদম এই ডান দিকের দাগগুলো আগে হয়, হ্যাঁ লম্বা লম্বিগুলো পরে হয়, হ্যাঁ সেম আকা ছাতা নাহা মাইয়ারা ওয়া, একদম সেম। দেখেন আকা ছাতা নাহা মাইয়ারা ওয়া, এই আ মানে হচ্ছে আ ই উ এ ও, কা মানে হচ্ছে কা কি কু কে কো, সা মানে হচ্ছে সা সি সু সে সো, তা মানে তা সি সু তে তো। এই ক্লাসটা একদম প্রথম ক্লাস, লাইক আস হিরাগানার মতো। না মানে না নি নু নে নো, হা মানে হচ্ছে হা হি হু হে হো, মা মামি মু মে মো, ইয়া ইউ ইয়ো, রা রি রু রে রো, ওয়া ও ন, একদম সেম আগের মতো। হ্যাঁ দেখেন, এখানেও কিন্তু দুইটা বর্ণ ডিফারেন্স আছে, যেমন তায়ের বেলায় মনে আছে, তায়ের পর তি হয় না, তায়ের পরে চি হয়, সু হয়। তাহলে আমরা একবার পড়ি, আ ই উ এ ও, কা কি কু কে কো, সা সি সু সে সো, তা সি সু সু, তাই না সু, হ্যাঁ পা ত সু তে তো। দেখেন, না নি নু নে নো, হা হি হু হে হো, মা মি মু মে মো, ইয়া ইউ ইয়ো, রা
রি রু রে রো, ওয়া ও ন বা হুম। এখন এটার লেখার স্টাইল সেম আগের মতো। দেখেন আমি যদি আ লিখি, আ দেখেন এক দাগ তাই না, এই তারপরে এই, এটার নাম হচ্ছে কি আ, এটার নাম হচ্ছে ই, মানে সেম। যেমন দেখেন এ লিখবো কিভাবে, এক দুই তিন, এটার নাম হয়ে যাবে এ। তাহলে হিরাগানা আমরা যে ফরম্যাটে লিখতাম কাতাকানাও সেম, তাহলে ওভাবেই আপনি লিখবেন। আর হিরাগানা আমরা যেভাবে পড়তাম ঠিক ওভাবেই আপনি পড়বেন। তাহলে হবে কি, আপনার বাড়তি করে নতুন করে কোনো কিছু পড়ার প্রয়োজন নাই, ঠিক আছে। দেখেন এখানে আমরা সেম হিরাগানায়ও ছিল আকা সাতা না হামাইয়া রা ওয়া, কাতাকানায়ও আই আকা সাতা না হামাইয়া রা ওয়া। হিরাগানা এবং কাতাকানা একদম একই উচ্চারণ, জাস্ট লেখার ডিফারেন্স আছে। তাহলে আপনারা এই ক্লাসটা করার পূর্বে ভালো করে হিরাগানা শিখুন। যদি আপনি হিরাগানা আগে ভালো করে শিখেন, কাতাকানা আপনার জন্য খুব সহজ হবে, কারণ লেখার স্টাইল এক, উচ্চারণ এক, শুধু চেহারা একটু ডিফারেন্ট। তাহলে এখানে আমরা সময় দিচ্ছি না, আপনি এর আগে আপনি হিরাগানাগুলো ভালো করে শিখে নিন। দেখেন কাতাকানা মনে রাখার টেকনিক, আমি বরাবরের মতো এখানেও কিন্তু আমি লেখাগুলো টেকনিকের সাহায্যে শিখাবো। আমরা কিন্তু হিরাগানা লেখার সময় 30টা বর্ণ আমার দায়িত্বে ছিল, 16টা আপনার ছিল, এখানেও সেম সব মিলে 46টা। আমরা প্রথম ফরম্যাটে যাই। দেখেন এক দুই তিন চার পাঁচ ছয়, এই ছয়টা এক নঙের এক নং দেখতে হিরাগানার কাছাকাছি। যেমন এখানে এক নং, মানে আমরা মনে রাখার টেকনিক শিখছি, 30টা বর্ণ আমার নিজ দায়িত্বে আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। দেখেন হিরাগানার কা আর কাতাকানার কা প্রায় এক, মনে পড়ে এই যে কা ছিল তাই না, তারপরে কি ছিল এভাবে মনে পড়ে, তাহলে মো ছিল এভাবে মনে পড়ে, মনে পড়ে নিশ্চয়ই হে ছিল মনে আছে, মানে রি তো একদম সেম আগের মতো, একদম ইয়াটাও প্রায় সেম। আমি এটা এটা বুঝিয়েছি যে যদি আপনি হিরাগানার এই বর্ণগুলো পারেন, তাহলে কাতাকানার এই ছয়টা বর্ণ আপনার কাছে খুব ইজি। তাহলে এই ছয়টা নতুন করে শিখতে হয় না কিন্তু, কারণ আগের হিরাগানার কা কাতাকানার কা প্রায় এক, নতুন করে তেমন শেখার কোনো প্রয়োজন নাই। যেহেতু আপনি দেখে আগে বলতেছেন হিরাগানার ই কি আর কাতাকানার কি প্রায় কাছাকাছি, হিরাগানার মো কাতাকানার মো প্রায় কাছাকাছি, হিরাগানার হে কাতাকানার হে একদম এক একদম এক, হিরাগানার ইয়া কাতাকানার ইয়া প্রায় কাছাকাছি, হিরাগানার রি কাতাকানার রি একদম কাছাকাছি। দেখেন মজার ব্যাপারটা হচ্ছে আমাদের বাংলা আমাদের ইংলিশেও কিন্তু অনেক কিছু মিল আছে। যেমন ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের ও ছোট হাতের ও এক না, সি বড় হাতের সি ছোট হাতের সি এক তাই না, পি ক্যাপিটাল লেটারের পি স্মল লেটারের পি একদম এক। তাহলে জাপানিজ ভাষায় দোষ করছে কি, তাহলে জাপানিজ ভাষায় এই দুইটা বর্ণ একেবারে কাছাকাছি, বিশেষ করে এই যে হে আমি বিশেষ করে এই দুইটা বর্ণ একেবারে কাছাকাছি, কোন দুইটা, এই যে হে আর রি এই দুইটা একদম এক, এই দুইটা কিন্তু একদম এই দুইটা একদম এক একদম এক। তাহলে মজার ব্যাপারটা হচ্ছে আর বাকিগুলো ওই যে এই বাকি চারটা এটাও কিন্তু কাছাকাছি। তাহলে এই মজার ব্যাপার হলো এই পাঁচটা বর্ণ ছয়টা বর্ণ আপনার জন্য খুবই সহজ। এরপর দেখেন দুই নম্বরে আমরা দেখেন এইটা দেখতে কিন্তু একদম কে এর মতো, দেখেন কার মতো, কে এর মতো। তাহলে আমরা কিন্তু ইংলিশে কে লেখি, কে লেখি কীরকম,
আমরা ইংলিশে কেটা লিখি হচ্ছে এভাবে, ইংলিশের কে, ইংলিশের কে, ইংলিশের কে, আর এই কাতাকানার কে প্রায় আমরা কাল্পনিক ভাবে ধরতে পারি, এইটা কের প্রথম দাগ, এইটা দুই নম্বর দাগ, তিন নম্বর দাগ, আর এটা দেখলে আমরা মনে পড়বে কে। আর এইটা ইউ, এটা এই সেম বর্ণটা যদি আপনি ঘুরিয়ে এইভাবে দেন তাহলে উল্টো ইউ হয় না, উল্টো ইউ এর মতো হয় না, ইউ ইউ, মানে যেভাবে হোক আপনাকে কলাকৌশল করে মনে রাখতে হবে প্রাথমিকভাবে, নাই আপনি পেঁচিয়ে পড়বেন। তাহলে এই বর্ণটা কিন্তু যদি ঘুরিয়ে দেন তাহলে কার মতো হয়, ইউ এর মতো হয়, তাই না? এরপরে আসেন এইটার নাম কো, এইটার নাম হচ্ছে কো, মনে রাখবেন কিভাবে, যেমন দেখেন দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া পাশাপাশি, কিন্তু তিন পাশে কিন্তু আটকানো দক্ষিণ কোরিয়ার, এক পাশে কিন্তু উত্তর কোরিয়া, মনে রাখার টেকনিক জাস্ট, এই পাশে উত্তর কোরিয়া, ধরেন টোটাল কোরিয়াটার আপনারা জানেন ম্যাপ দেখেছেন, তাহলে সাপোজ এই তিন পাশে কোরিয়ার, দক্ষিণ কোরিয়ার বর্ডার আছে, বর্ডার আছে, এক পাশে নাই, কেন, আর এক পাশে হইল উত্তর কোরিয়া, উত্তর কোরিয়া, তার মানে কি মিলে গেছে এখান থেকে, এখান থেকে মিলে গেছে, তাহলে তিন পাশ থেকে আটকানো কি দক্ষিণ কোরিয়া, কোরিয়া, কো কো কো, কোরিয়া, দক্ষিণ কোরিয়া তিন পাশ থেকে আটকানো, তাহলে কো কি হবে, কো। তারপরে আমরা শিখব দেখেন চার পাশ থেকে আটকানো, তাই না, দেখেন চার পাশ থেকে আটকানো নিশ্চয়ই ফুটবল মাঠ, ফুটবল মাঠে কে খেলবে, কে খেলবে বলেন তো, রোনালদো, রোনালদো, তাহলে এই ফুটবল মাঠ চার পাশ থেকে থাকে আটকানো, তাহলে এটা কে খেলবে এই ফুটবল মাঠে, রোনালদো, রোনালদো, রো 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 রো, তাই না? আচ্ছা এরপর আসেন দেখেন এ, যদি এই দেখতে এইচের মতো, রাইট, যদি আপনি একটু দুষ্টমি করে এখান থেকে এভাবে দেন তাহলে এর মতো হয় না, ইংলিশে কার মতো হয়, ইংলিশে এর মতো হয়। আর পরের চেয়েটা যে দেখেন এটা হচ্ছে না, এটার নাম কি না, মনে রাখবেন কিভাবে, মনে রাখবেন কোনো কিছু না বললে কি ক্রস, তাই না, না বললে কি ক্রস, দেখতে ক্রসের মতো, ক্রস মানে এভাবে ক্রস, হ্যাঁ ক্রস, জাস্ট কি দেখতে ক্রস মানে কি না, না 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 বিধেই তো দেখতে ক্রসের মতো। এরপরে এই আগে ছিল হিরাগানায় মনে পড়ে লাঠি টাইপের, তাই না, নি, তাহলে ওখানে ছিল তিনটা আর এখানে দুইটা, দুইটা লাঠি কি নেই, দুইটা লাঠি নি। আর এখানে এইটা একটু মনে রাখা একটু কঠিন, এখানেও দেখেন পানির ফোঁটা, এখানেও পানির ফোঁটা, পানির ফোঁটা, তাহলে মনে রাখবেন পানি নে, পানি নে, পানি নে, কিভাবে মনে রাখবেন, পানি নে, পানি, দেখতে পানির ফোঁটার মতো, যেহেতু পানির ফোঁটা অতএব মনে রাখবেন পানি নে, পানি নে। আর তাহলে এটা রেখে নাম কি নে। এরপরে আসেন এরা তিন ভাই ফুনুসু, নাম কি ফুনুসু, এটা তিন ভাই, এরা কয় ভাই, তিন ভাই, আমি তিনটাকে এক জায়গায় করে এক জায়গায় নিয়ে আসি তাহলে আরো মনে রাখা সহজ হবে, হ্যাঁ আরো মনে রাখা সহজ হবে আপনাদের জন্য। তাহলে আমরা একটু কাজ করি, আমরা সবগুলো মুছে ফেলি, তাহলে আপনাদের আর একটু বুঝতে সুবিধা হবে, আমি আর একবার বুঝব আপনাদেরকে। যেমন এইটার নাম এরা তিন ভাই, কয় ভাই, তিন ভাই, নাম হচ্ছে ফুনুসু, নাম কি ফুনুসু, দেখতে সাতের মতো, কার মতো, সাত, দেখেন দেখতে সাতের মতো, সাতের মতো, সাতের মতো, হ্যাঁ। এখন এইটা ফু যেটা তার সাথে কোনো কিছুই নাই, মানে শুধু সাতের মতো, এখন
ফু দিলে কোনো কিছুই থাকে না, থাকে থাকে না, তাহলে এটা হচ্ছে ফু। আর নুয়ে মাঝখানে দাগ, ছুয়ে শেষে দাগ, তাহলে মনে রাখবেন ফু যেটা এটা হলো কিছুই নাই, আর নু যেটা এটা মাঝখানে দাগ, সু যেটা শেষে দাগ, তার মানে ফু নু সু, ফু নু সু। ফুয়ের সাথে কোনো কিছু ফু দিলে কিছুই থাকে না সাথে, ফু। আর নুয়ে মাঝখানে, সুয়ে শেষে। আপনি যে কাজ করবেন, কি কাজটা করবেন, আপনি ইংলিশে সাত লিখবেন, সাত লেখার পরে তিনটা সাত লেখেন, তিনটা সাত লেখার পরে প্রথমটায় কিছুই নেই ফু, পরেরটা কি নু, পরেরটা কি সু, ফু নু সু, এবার মনে রাখবেন। চার নম্বরে সি আর সু, এই দুইটা কিন্তু খুবই খুবই মারাত্মক, কারণ খুব ডিস্টার্ব করে দুইটা। সি যেটা, সিটা হচ্ছে উপরে নিচে এদিকে, সু যেটা পাশাপাশি এদিকে। আচ্ছা, মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক হলো আমরা পায়ে কি পড়ি, সু পড়ি, তাই না? সু তাসু বা সু, যেটা সু, সি যেটা, সি হইল আমরা মেয়েদেরকে কি ডাকি, সি। সি যেটা, এটা হইল উপরে নিচে এদিকে, আর পায়ে আমরা সু পড়ি, সু থাকে পাশাপাশি এদিকে, সু থাকে পাশাপাশি এদিকে, আর সি যেটা নিচে নিচে উপরে। আশা করি আপনি এখন পার্থক্যটা বুঝতে পেরেছেন। তাহলে সি যেটা, সেটা হচ্ছে সি, মেয়েদেরকে সি ডাকি, নিচে নিচে উপরে, সুপুরি পায়ে, সু থাকে পাশাপাশি এইদিকে। আশা করি ক্লিয়ার। এরপরে আসি আমরা মা মি মু, এটা মনে রাখবেন মজা করে। আমাদের মামা আছে না, মামাকে আমরা কি ডাকি, মামু। তাহলে মা এদিকে, মু এদিকে, তাহলে এটা হলো মা, এটা হলো মু, মামু, দুই পাশে মামু, মাঝখানে মি, আমি। মি মানে হচ্ছে, অর্থাৎ এই এটাকে আপনি মি করেন, মি মি, কালারটা একটু চেঞ্জ করি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি আর একবার বলছি, দুই পাশে কে, মামু, দুই পাশে, ধরেন দুই পাশে, দুই পাশে মামু, মা মু, দুই পাশে মামু, মাঝখানে মি, আমি। দেখেন এটা কিন্তু, এই যে এই বর্ণটা দেখতে একদম এভাবে, আপনি এইটাকে এইভাবে দিয়ে লেখেন মি, আমি, তার মানে দুই পাশে মামু, মাঝখানে মি, আমি, মানে এইটাকে মি করবেন, এম ই মি। এরপরে আসেন ছয় নম্বর লাইন, হা আর উ। দেখেন হা যেটা, আমরা এটা এইটা দেখলে আমরা কি বুঝি, ঘরের আকৃতি, তাই না? ঘর, ঘর বানায় না এরকম, হ্যাঁ ঘর, এই যে এইভাবে ঘর বানাই আমরা, তাই না, ঘর তৈরি করি। তার মানে এটাকে আমরা মনে রাখব, এটা দিয়ে আমরা কি তৈরি করতে পারি, ঘর তৈরি করতে পারি, ঘর, টিনের ঘর, তাই না? তাহলে হা, অর্থাৎ ঘর তৈরি করা যায়, তাহলে ঘরের ভিতর কি, হাহাকার, হ্যাঁ হাহাকার কোথায়, ঘরের ভিতর, হাহাকার, হা। আর উ তো এই যে উপরে, যেমন উ লিখতে গেলে উপরে এইটা, এই উপরে যেমন আছে এটা উপরে, উ মনে থাকবে তেমনি। ইও, ইওটা মনে রাখবেন হচ্ছে এভাবে, যেমন এটা দেখতে কিন্তু ই এর মতো, ইংলিশে, ইংলিশে দেখতে কার মতো, ইংলিশে দেখতে ই এর মতো, কার মতো, ই এর মতো, সাথে একটা আপনি ওযোগ ওযোগ করেন ইও। আমি আবার বলছি, এই অক্ষরটা দেখতে ইংলিশে ই এর মতো, সাথে একটা ওযোগ করেন ইও। এইটা দেখতে এফ এর মতো, ইংলিশে এফ এর মতো, এফ এর মতো, হ্যাঁ, তাহলে কি, হ্যাঁ এটা ও যোগ করেন এফ, তাহলে এটা ও, এফ এর মতো ও। আর এই চারটা বর্ণ খুব ডিস্টার্ব করবে আপনাকে, খুবই ডিস্টার্ব করবে। এরা চার ভাই, কয় ভাই, চার ভাই। এই চারটা ভাইয়ের মধ্যে দেখেন, এটার মধ্যে
জের জবর পেশ কিছুই নাই, তার মানে এই দাগ নাই, উপরে তেন নাই, তেন নাই, কোনো কিছু নাই, নো নো নো, কোনো কিছু নাই, নো, এটা সাথে কোনো কিছু নাই, কোনো কিছু নাই মানে কি নো নাই। আর মে যেটা, মেটা কিন্তু দেখেন এখানে কিন্তু এই দুইটা এক টাইপের প্রায়, আর এইটা কিন্তু এক টাইপের, এটা কিন্তু মাঝখানে, তাই না? মাঝখানে থাকলে দেখেন মাঝখানে মে, এটা কোথায়? এর একটা মাঝখানে, মাঝখানে মানে কি মে, মাঝখানে মানে কি মে, মাঝখানে কাটা মে। আর এই দুইটা মনে রাখার টেকনিক হইল এই, এটা দিয়া এই দিকে, এটার নাম হলো স, আর এই ন হলো একদম শেষ বর্ণ, এই জন্য টান দিয়া উপরে। আমি আবার বলছি দেখেন, আমি আবার বলছি যে এখানে এই চারটা বর্ণ আপনাকে খুব ডিস্টার্ব করবে, আমি এখন ভেঙে দিচ্ছি আরেকবার। এটার সাথে কোনো কিছু নাই, নো, আর এইটার মাঝখানে একটা দাগ আছে, তাই না? মাঝখানে দাগ কোথায়? মাঝখানে, তাহলে মে। আর সো আর ন, শোন মনে রাখবেন, শোন এই দুইটা বর্ণ একটু মনে রাখার টেকনিক, যেটা সো এটা উপর থেকে এসে এদিকে, আর ন যেটা, ন কি সবার শেষের বর্ণ, সবার শেষে বর্ণ হইলে আমরা টিক দেই, তার মানে এই দিক দিয়া এই দিকে। আবার বলছি, আবার বলছি, ন কি শেষ বর্ণ, দিয়ে এই দিকে, দিয়ে এই দিকে, দিয়ে এই দিকে, মানে আমরা সব শেষে কি দিই, টিক দেই না, এটা দিয়া টিক বানানো যায়, কি বানানো যায়, সব লেখা শেষ, এই ন কিন্তু সবার শেষের বর্ণ, তাহলে সব লেখা শেষ যেহেতু, শেষের বর্ণে কিন্তু আমরা কি সব কিছু শেষ হয়ে গেলে আমরা কি দেই, একটা টিক দেই। আচ্ছা সেই টিকটা কিভাবে দেই? সেই টিকটা দেই কিন্তু আমরা এইভাবে, তার মানে এদিক দিয়ে এইদিকে, এইদিক দিয়ে এইদিকে, তার মানে এটা হচ্ছে ন, সবার শেষের বর্ণ। 30টা বর্ণ দায়িত্ব আমার কাছে, আমি শিখে দিচ্ছি। আর বরাবরের মতোই হিরাগানার কা, কাতাকানার কা প্রায় এক, হিরাগানার ই, কাতাকানার কি প্রায় এক, মো প্রায় এক, হেতো 100% এক, হ্যাঁ ইয়া কাছাকাছি প্রায় এক, রি 100% এক, এইটা দেখতে কে এর মতো কে, এইটা উল্টো এলে কি হয়, ইউ হয়, এটা উল্টো এলে ইউ হয়, কোরিয়ার তিন পাশ থেকে আটকানো কো, চার পাশ থেকে আটকানো মাঠে কে খেলে, রোনালদো খেলে, রো, এইটাকে টান দিলে কি হয়, এ হয়, কোনো কিছু না হইলে আমরা ক্রস দেই, ক্রসের মতো, দুইটা লাঠি থাকলে আমরা নেই, পানি, পানির মতো, পানির ফোঁটা, পানি নে, পানি নে, ফুনুসু কয় ভাই, তিন ভাই, তিন ভাই, তিনটা সাত দেবেন, ফুয়ে কিছু নাই, নো মাঝখানে, সু শেষে, হয়ে গেল ফুনুসু। তারপরে সি যেটা, আমরা মেয়েদেরকে সি ডাকি উপরে নিচে এইদিকে, আর সু পায়ে পড়ি পাশাপাশি, দুই পাশে মামু, মাঝখানে মি, আমি, ঘরের মতো ঘরে হাহাকার, আর এটা ও, এটা দেখতে ই এর মতো, ইও, এটা এফ এর মতো, ও, কোনো কিছু নাই, নো, এইটা মাঝখানে দাগ আছে, মে, আর সো এদিকে সবার শেষ বর্ণ, ন এদিকে মানে টিকের মতো, এটিক এদিকে এদিকে। 16টা আপনাকে নিজেকে শিখতে হবে, আর 30টা আমি টেকনিকের সাথে এতক্ষণ দেখালাম, এবং বরাবরের মতোই এই গোল করা যেগুলো আছে সেগুলো আপনি একা একা শিখবেন, একা একা শিখবেন, প্রচুর লিখবেন, লিখলে আরও বেশি মুখস্থ হবে, তবে আগে দেখে চিনবেন, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।